স্যার একটা কথা বলি, সূরা ফাতিহার প্রথমে আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে মুসলমান কার নামে শুরু করে? যদি কেউ বলে আল্লাহ আল্লাহ নবীর নামে শুরু করলাম, কি হবে? গুনাহ টুনা না, আপনি আবু জেহেলের মতো মুশরিক হয়ে যাবেন। কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম, কি হবে? আবু জেহেলের মতো মুশরিক হয়ে যাবে। কেন? আমি একটু পরে বলছি, যদি আল্লাহ তৌফিক দেন, সময় থাকে। যদি কেউ বলে মা ফাতেমার নামে করলাম, চললাম, শুরু করলাম, গাঙে ঝাঁপ দিলাম, তাহলে কি হবে? কি হবে? আবু জাহালের মতো মুশরিক হয়ে যাবেন। খুব ভালো করে বুঝেন, ইসলামে একমাত্র বিসমিল্লাহ ছাড়া বিসমিল নবী বলে কোনো জিনিস আছে কিনা? বিসমিল ওলি, ওলির নামে, বাবার নামে। যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে, শুরু করে, ভরসা করে, নির্ভর করে, কুরবানি করে, জবাই করে, ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জাহালের মতোই মুশরিক। বিসমিল্লাহ বলার পরে আর রহমান রহিম, রহমান মানে কি? অল্প অল্প, ছোট অল্প অল্প দয়ালু না, রহমান মানে মহা দয়ালু। রহিম মানেও মহা করুণাময়, মহা মায়াময়। তাহলে আমরা শুরু করলাম যে আমাদের শুরু হলো আল্লাহর নামে, আর সকল দয়া মায়া রহমত কার কাছে? আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আমি যদি বলি যে আমি আল্লাহ রহমতে ভালো আছি, তাহলে কার প্রশংসা করলেন? আমি যদি বলি আমি আল্লাহর রহমতে আর হুজুরের দোয়াই ভালো আছি, তাহলে কার প্রশংসা করলেন? আল্লাহ। আল্লাহর আসলে প্রশংসা হলো না, এটা নিন্দা হলো। খুব ভালো করে বলছেন, কেন নিন্দা হলো? কেউ বলল যে আমার মা আমার খুব ভালো রেখেছে, আরেকজন বলল আমার খালার ওসিলায়, খালা আমার একটু মার বলে বলে আমার মা আমার খুব ভালো রেখেছে। এই দ্বিতীয় নম্বর কি মাকে প্রশংসা করলো না নিন্দা করলো? ও প্রমাণ করলো যে ওর মা ভালো মানা। তাহলে আমরা যখন বলি আল্লাহর রহমতে আর হুজুরের দোয়ায় আমি ভালো আছি, আসলে আল্লাহর প্রশংসা করলাম না, আমি বোঝালাম যে হুজুরের দোয়া না হলে আল্লাহ আমার দিত না, আল্লাহ আমার ভালো মাবুদ না, নাউজুবিল্লাহ। দেখ এটা আর এখন বলছি না, একটু পরে আবারও বলছি আর রহমানের রহিম, আবারও বলছি আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর যিনি রব, সারা বিশ্বের রব। রব মানে কি? প্রতিপালক, লালন করেন, পালন করেন, খাওয়া দেন, দাওয়া দেন, কে? আচ্ছা আবু জেহেল কি আল্লাহ যে রব্বুল আলামিন মানত? মানত। এই পয়েন্টটা একটু না বুঝলে ইমান ঠিক রাখতে পারবেন না। আবু জেহেল আল্লাহ এক মানত, আল্লাহ রব্বুল আলামিন মানত, আল্লাহ সৃষ্টিকর্তা রিজিক দাতা এটা মানত, আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত। কোরআন শরীফ অনেক জায়গায় আছে, আপনারা আমার লেখা বই আছে, তার একটা বই হলো কোরআন সুন্নার আলোকে ইসলামী আকীদা, এটা পড়লে এই আয়াতগুলো সব পাবেন। আর একটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ফিকুল আকবর, এটা পড়লেও পাবেন। আর মহিলাদের সুন্নত পোশাক ইত্যাদি ব্যাপারে পোশাক পর্দা ও দেহসজ্জাত নামে একটা বই আছে, নিতে পারেন। তাহলে আরবের কাফেররা আল্লাহকে রাব্বুল আলামিন মানত। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি আরবের কাফেরদের প্রশ্ন করেন আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, আরবের কাফেররা বলবে আল্লাহ। কুল মার রাব্বুস সামাওয়াতি সাব' ওয়া রাব্বুল আরশিল আযীম, সাত আসমান এবং আরশে আযীমের রব কে? কে? আবু জেহেল কার কথা বলতো? আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ। তো যাই হোক, আবু জেহেল কিন্তু আল্লাহকে রব্বুল আলামিন মানত, কিন্তু গোলমাল কোন জায়গায় একটু পরে যাচ্ছে। এরপরে আল্লাহ আবার বললেন আর রহমানের রহিম, সেই রবটা মহা দয়ালু, মহা করুণাময়।
মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? আবু জেহেলের এখানে কিছু গোলমাল ছিল, খ্রিস্টানদের এখানে কিছু গোলমাল ছিল আছে। তারা বলে আল্লাহ মালিক, কিন্তু আমাদের হুজুর তরাই নেবে। কথা বুঝেন, আমি সেখানে যাচ্ছি যদি সময় থাকে। এরপরে যেন কি পড়ি আমরা, মাশাআল্লাহ, এই গোলমাল শুরু হলো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মানে কি? একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আরবের কাফেররা আল্লাহকে এক মানত, আল্লাহর ইবাদত করত, আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানত, কিন্তু ইয়াকা নাবুদু মানত না, লা ইলাহা ইল্লাল্লাহ মানত না। কেন মানত না? কারণ আবু জাহাল, তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ একমাত্র সব, আল্লাহর ইবাদত আল্লাহর করতে হবে, কিন্তু আল্লাহর কাছ থেকে কিছু পাইতে গেলে সরাসরি পাওয়া যাবে না। কারণ আমরা গুনাহগার, অনেক গুনাহ করি, আমাদের ডাক আল্লাহ শুনবে না। আল্লাহর যারা প্রিয় বান্দা, মাহবুব, যেমন আল্লাহর ফেরেশতা জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আল্লাহ তাআলার নবী ইব্রাহিম, ইসমাইল, মুসা, আইসা, আল্লাহর ওলি ইয়াগুস, আউস, ওয়ানাস, লাত, মানাত, যাহাবুল, এই আল্লাহর নবী, ওলি, ফেরেশতা, এরা আল্লাহর প্রিয়, এরা সত্যই আল্লাহর প্রিয়। এদেরকে আমরা ডাকব, এদের মাজারে চলে যাব, এদের নামে একটা দরগা করে নেব, এদের বন্দনা করব, এদের নামে একটা লাঠি বসায় গাছের নিচে বসে ডাক দেব, এদের ধ্যান করব, এদের নামে মুরগি ছেড়ে দেব, এদের নামে উট জবাই করে দেব। এরা যখন আমাদের বন্দনায় খুশি হবে, এদের কাছে আল্লাহ যে ভান্ডার রেখেছেন সেই ভান্ডার থেকে অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে ওরা আমাদের দিয়ে দেবে। কথাকে বুঝতে পেরেছেন? আবু জেহেল বলতো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না, শুধু আল্লাহর কাছেই চাইতে হবে, এইতে মানতে রাজি ছিল না। কথাকে বুঝতে পেরেছেন? আমাদের দেশে এরকম আছে, আমাদের দেশে। আমি এক বাসে একটা গান শুনলাম, বাবা শাহজালাল ওলি, তুমি দয়াল বাবা, দয়া করো বাবা, এরকম গান কি আপনারা শুনেছেন? যে লোকটা এইরকম গান গায়, বাবা শাহজালাল ওলি, শাহপরান ওলি, শাহ মখদুম ওলি, গৌসে আজম ওলি, খাজা বাবা ওলি, দয়াল বাবা ওলি, দয়া করো বাবা, কলবে এসো বাবা, নজর দাও বাবা, এইরকম গান আছে না নেই? এই গান যিনি গাচ্ছেন তাকে যদি আপনি বলেন আমাদের রবকে কি বলবে, আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে, আমাদের রিজিকদাতাকে কি বলবে, সব মানবে। কিন্তু আপনি যদি বলেন এই দয়া যে শাহজালাল ওলির কাছে চাচ্ছ, এটা চেয়েও না, দয়া আল্লাহর কাছে চাও, আর কারোর কাছে চেয়েও না, ও কি মানবে? আপনি যদি খুব ভালো করে বুঝুন যে শাহজালাল ওলি, শাহ মখদুম ওলি, তারা অনেক ভালো, তাদের জন্য দোয়া করো, তাদের মহব্বত করো, কিন্তু শুধু আল্লাহর কাছে দয়া চাও, ও মানবে? যদি আপনি আরো বুঝিয়ে বলেন যে দেখো দয়া শাহজালাল ওলি দয়াল, শাহ মখদুম ওলি দয়াল, সবাই দয়াল, কিন্তু আল্লাহ তো সবার চেয়ে বেশি দয়াল, তিনি রহমান রহিম, তার কাছে দয়া চাও, ও কি মানবে? মানবে ভাই? রাগ করবে না, মানে খুব নরম হয়ে থাকবে না, রাগ করবে? ঠিক আবু জেহেল এরকম ছিল। আবু জেহেল সব মানত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কারো দয়া চাওয়া যাবে না। আবু জেহেল গেল রইগে, এত বড় বেয়াদব। এতদিন আমরা আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করে সব পেয়েছি, আর এই বেটা বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে হবে, একে ধরো আর মারো। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমার প্রশ্ন হলো, আবু জেহেল যে যুক্তি দিয়ে ইয়াকা নাবুদু মানলো না, ওই ধরনের যুক্তি কি আমাদের দেশে আছে না নেই? অল্প না বেশি, একটু বুঝতে হবে, কারোর সমালোচনা করতে নয়, আমরা যারা এখানে আছি আমাদের ইমান ঠিক রাখতে। অনেক সময় ভালো চিন্তা আমাদের খারাপ করে ফেলে, আমরা গুনাহগার। এটা কি ভালো চিন্তা না খারাপ চিন্তা? ভালো চিন্তা। আল্লাহ তোমার কিছুই কথা শুনতে পারিনি, ভালো চিন্তা না খারাপ চিন্তা? ভালো চিন্তা।
যেহেতু আমরা গুনাহগার আল্লাহ আমার কথা শুনবে না, এটা কিন্তু ভালো চিন্তা না, এটা খারাপ চিন্তা। তবে আল্লাহর খুব বুজুর্গ মানুষ আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলে দিলে আল্লাহ শুনবে, এটা আরো খারাপ চিন্তা। আর গুনাহগার আল্লাহর কাছে চাইলে পাবে না, হুজুররা বললে পাবে, এইটা হলো শিরক। কথা বুঝতে পারছেন না? একটু ভালো করে বুঝে নেন। আবু জাহেল উদাহরণ দিত, যুক্তি দিত, যে রাজার কাছে মন্ত্রীর কাছে তুমি যদি কিছু পাইতে চাও, মন্ত্রীর ট্যাক্স তুমি দিবা, মন্ত্রীর জিনিস মন্ত্রীর দিবা, কিন্তু তুমি যদি মন্ত্রীর কাছ থেকে কিছু পেতে চাও, ডাইরেক্ট ডিল কি পাবেন নাকি? আপনাদের এমপির কাছে কি আপনারা যে কেউ ডাইরেক্ট যেতে পারেন? এমপির একজন ঘনিষ্ঠ লোকের মাধ্যমে সুপারিশ নিয়ে গেলে কাজটা হবে, ঠিক না? আল্লাহ তো সেরকম, আল্লাহর কাছে তো আমরা ডাইরেক্ট দিতে পারবো না। তবে আল্লাহর মাহবুব বান্দাদেরকে যদি সুপারিশ দিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহ দেবে, ঠিক আছে না? ঠিক আছে তো? অনেকে বুঝতে পারছেন, একটু বোঝেন। এমপির কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না, কারণ এমপি আমাদের চেনেন না। এমপি যাকে ভালোভাবে চেনে, আগাগোড়া চেনে, সে যখন এমপির কাছে যায় তখন কি কারণ নিয়ে যাওয়া লাগে নাকি? নিয়ে যাওয়া লাগে ভাই? যে এমপিকে চেনে না, এমপি যাকে চেনেন না, ওই ব্যক্তি যখন যায় তখন কারোর সুপারিশ নিতে হয়, ঠিক না? ঠিক আছে তো কথাটা? আল্লাহও তো এরকম, আল্লাহ তোমাদের চেনেন না, আল্লাহ তোমাদের চেনেন না, আল্লাহ চেনেন, সত্যি করে বলছেন তো? তবে আল্লাহ নাউজবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো কোটি কোটি বান্দা, আল্লাহ হয়তো আমাদের ঝাপসা চেনেন না, ভালোভাবে চেনেন। তারপরও তো আল্লাহর কাছে একজন কাউকে দিয়ে যাইতে হবে তো। এমপি ভালো করে চিনলে আর লোক লাগে না, আল্লাহ তো এমপির চেয়েও নাউজবিল্লাহ কঠোর, চিনার পরেও লোক লাগবে নাকি? কেউ যদি মনে করে আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টারের মতো আমার হয়তো ভালো করে চেনবে না, হুজুররা বলে দিলে চেনবে, ওই ব্যক্তির কি ঈমান থাকে? দ্বিতীয় বিষয়, মন্ত্রী এমপির কাছে লোক নিয়ে যেতে হয় দ্বিতীয় আরেকটা কারণে, তারা চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি করে, করে না? এলাকার কমিশনার দুজনকেই চেনে কিন্তু পার্সিয়ালিটি করে দেয়, আছে না নেই? আল্লাহ তো এরকম, আল্লাহ চেনে জানলাম কিন্তু আল্লাহ হয়তো পার্সিয়ালিটি করে দেবে, হুজুররা ধরলে আর পার্সিয়ালিটি করতে পারবে না, ঠিক না? কেউ যদি মনে করে আল্লাহ মানুষের মতো আমাকে চিনলেও দেবে না, আরেকজন বলে দিলে দেবে, ঈমান কি থাকে? তবে একটা জিনিস হয়তো আপনারা মানবেন, আল্লাহ চেনেন আমরা জানি, জব সব জানেন, কিন্তু আমরা যে গুনাহগার, অনেক গুনাহ করেছি, আল্লাহ জানে না? নাউজুবিল্লাহ, আল্লাহ তো রাকিব, কিন্তু হুজুরদের দয়ার শরীর, আল্লাহ যেহেতু রেগে গেছে আল্লাহ তো দেবে না, কিন্তু হুজুর যেহেতু দয়ালু, হুজুরকে বললে হুজুর ফেলতে পারবে না, তখন যদি হুজুর আল্লাহর বলে তখন হুজুর আর ফেলতে, আল্লাহ আর ফেলতে পারবে না, ঠিক না? কেউ যদি মনে করে আল্লাহর চেয়ে হুজুরের দয়া বেশি, তার কি মান থাকলো? তো ভাইরা, আপনাদের এলাকায় মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান আছে না? আমরা দুজন চেয়ারম্যানের তুলনা করি, একজন চেয়ারম্যান খুব ভালো, তার বন্ধুদেরকে খুব মহব্বত করে, তার চেয়ারম্যানের সিল এবং প্যাড প্রত্যেক বন্ধুর কাছে দিয়ে রেখেছে, যে বন্ধু যেভাবে চাই ব্যবহার করে, বন্ধুরা কিছু বললে বলে দাও আমাকে একটু ফাঁসি দিয়ে দাও, দিয়ে দেয়, আমাকে একটু এটা করে দাও, করে দেয়। আর এক এমপি বা চেয়ারম্যান বন্ধুদের খুব ভালোবাসে, কিন্তু নিজের দায়িত্বে খুব সচেতন, সিল প্যাড কাউকে দেয় না, বন্ধু বান্ধব সুপারিশ করলেও নিজে একটু যাচাইয়ের চেষ্টা করে। আপনাদের দৃষ্টিতে কোন চেয়ারম্যান ভালো? ভালো, আল্লাহ তো বোধ হয় এর চেয়ে লুজ।
চেয়ারম্যান কিছু জানে না, মনের কথা জানে না, বোঝে না, তাও যাচাই করে, আর আল্লাহ সব জানেন, তারপরেও তো হুজুরদের কাছে সব সিল প্যাড দিয়ে রেখেছে, যে হুজুর যায় বলে করে দেয়, ঠিক না? এরকম বিশ্বাস করে ইমান থাকবে? আল্লাহর ভান্ডার ক্ষমতা পাওয়ার কেউ কারো কাছে আল্লাহ দেন, আল্লাহর দায় ঠিক আছে, এইরকম চিন্তা করলে ইমান থাকে? আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাওয়া লাগতো না, তাকালেই আল্লাহ দিয়ে দিতেন, মনে করলেই দিয়ে দিতেন, সেই নবীজি দোয়া করেছেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, তোমার দোয়া নেব না। আল্লাহ যদি বোঝেন এই বান্দা পাবে না, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এই বান্দা পাবে না, আর কোন হুজুর নবী ফেরেশতা বিশ্বের সকল ওলি আবদাল গস কুতুব দোয়া করলে আল্লাহ সিদ্ধান্ত পাল্টাবেন এই চিন্তা করলে সে আর মুসলমান থাকে না। তো ভাইরা, যেটা বলছিলাম, আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, কোটে গেলে উকিল লাগে না, আল্লাহর কাছে উকিল লাগবে, যে কেসে উকিল নেই সে কেসে জামিন নেই, আল্লাহর কাছে উকিল লাগবে না, কোটে গেলে উকিল লাগে কেন? আপনাদের সেউড়িয়ার কার দলিল জেনুইন, কার দলিল জাল, কুষ্টিয়ার যশেব জানে তো, জানে, সবার দলিল চেনে তো, তাহলে আইনের কোন ধারায় আপনারটা জেনুইন প্রমাণ হবে এই পয়েন্টগুলো বের করে জজের সামনে দেওয়ার জন্য উকিল লাগে। আল্লাহ তো সেরকম, আপনি দোয়া করছেন, আল্লাহ গুনাহ করছিলাম, অন্যায় করে ফেলেছি, আল্লাহ এখন আমি অনুতপ্ত, আল্লাহ আর করবো না, আল্লাহ মাফ করে দাও, আপনি যে সত্য বলছেন, আল্লাহ তো জানেন না, তারপরও তো একটা উকিল লাগবে। আল্লাহ তাআলা তার কাছে বান্দার উকিল লাগে, এটা হলো সকল শিরকের মূল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে 6-7 জায়গায় বলেছেন, কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ফাত্তাখিযহু ওয়াকিলান, উকিল ধরো আল্লাহকে। কাকে? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরো না। ভাইরা, আমরা একটা বড় গলত করি, আমরা বলি পীর দয়াল আছে, বলি না পীরেরা কি দয়া করে, আমু ভাই পীর সাহেব, পীর সাহেবের জামাই, পীরেদের পীর সাহেবরা মুরিদদের কি দয়া করে জানি না, তো মুরিদরা পীর সাহেবের টাকা পয়সা দেয় এটা জানি, এটা তো দয়া আপনারা করেন, ঠিক না? তবে পীর সাহেবরা করেন, ভালো পীর বা আলেম তারা মুরিদদেরকে দিন শিক্ষা দেন, অজিফা শিক্ষা দেন, এটাও মুরিদের প্রতি দয়া না, তাদের দায়িত্ব, কথা বুঝেছেন? তবে সত্যিকারের আমাদের জন্য দয়া মায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআনেই বলেছেন তিনি দয়ালু, তিনি রাউফ রাহিম। তবে আমাদের জন্য, মানুষদের জন্য নবীর চেয়ে বড় দয়ালু তো আর কেউ নেই, নবীর চেয়ে বড় দয়ালু আর কেউ নেই, মাশাআল্লাহ। কুষ্টিয়ায় কিছু ইমানদার লোক আছে, দয়া নবীর বেশি না আল্লাহর বেশি, এইখানে আমরা শিরক করে ফেলি, আমরা মনে করি আল্লাহ বোধহয় আমাদের দুশ্মন, নাউজুবিল্লাহ, নবী আমার প্রতি দয়ালু, আল্লাহ দোযখে দিয়ে দেবেন, নবী টান দিয়ে আমাদের জান্নাতে নিয়ে দেবে, এখানেই আমরা ইমান হারিয়ে ফেলি। না ভাই, মূল দয়ালু তো আল্লাহ, আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবে, মানযাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, নবী এই পর্দের সবাইকে তুমি সাফাত করে জান্নাতে নিয়ে যাও, আসল দয়াটা কার? সব নবীর সাফাত শেষ হয়ে যাবে, আমাদের নবীর সাফাত শেষ হয়ে যাবে, সবার সাফাত শেষ হয়ে যাবে, তারপরও লক্ষ কোটি মানুষ দোযখে থাকবে, আল্লাহ বলবেন আমার শর্ত মেনে এদেরকে কেউ বের করতে পারলো না, আমি ওদের জন্য দয়া করব, আল্লাহ লক্ষ কোটি বান্দাকে নিজে সাফাত করে জান্নাতে দিয়ে দেবে, নিজে মায়া করে জান্নাতে দিয়ে দেবে। তো ভাইরা, আবার একটু বলি, আমার মনে করেন দুজন মুরিদ আছে, একজন মুরিদ আমার খুব ভক্ত, সে জানে আল্লাহ যা আমার দেশে হুজুরের দোয়াই দেশে, ওর যখন কোনো বিপদ কষ্ট হয়, ব্যথা বেদনা, পা ভেঙে গেছে, পা ভেঙে 10 টাকা লস হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, ও সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর রাগ করেছে, যখনই ওর কোনো লাভ হয়, ভালো হয়,
সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর দোয়া করেছে, ওর মনটা সবসময় কার সাথে ঘোরে, কার সাথে? আর এক মুরিদ অত ভক্তি করে না, সে মুরিদ, সে জানে আমার হুজুর খুব ভালো, সহি সহি মাসনুন অজিফা দেয়, আমি আমল করে মজা পাচ্ছি, আল্লাহ হুজুরের যাজায় খের দিক, কিন্তু দেওয়া নেওয়ার মালিককে? ওর যখনই কোনো বিপদ আপদ কষ্ট ব্যথা বেদনা হয়, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা, আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি দয়াময় মায়াময়, আল্লাহ মাফ করো। ওর যখনই কোনো ভালো হয়, আল্লাহ তুমি দয়া করতেছো, তোমার শুকরিয়া আল্লাহ, ওর অন্তরটা সবসময় কার সাথে থাকে? আল্লাহর ওলি কি হবে? প্রথম ব্যক্তি আবু জাহালের মতোই মুশরিক, ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে ফেলেছে, কথা বুঝেন না তো ভাইরা? কাজী আমরা পীর মুর্শিদ ওলি নবী সবারই মহব্বত করব, ভক্তি করব, প্রত্যেকে যার যার জায়গায় রাখবো, যদি আল্লাহর জায়গায় বসাই দিই শিরিক হয়ে যাবে, কথা বুঝেন না? আমি আরেকটু বলি, ছোট বাচ্চাদের মারে খালা বেশি মারে না মা বেশি মারে? হুকুম করে আব্বা বেশি না মা বেশি? মাই বেশি। সারাদিন বাপ যদি পাঁচটা করে মা একশোটা করে, হাঁটতে গেলে হুকুম করে এই সুস্পি এরকম করে, আছেন? খাইতে গেলে হুকুম করে এরকম করে হাত ধো, পড়তে হুকুম, খাইতে হুকুম, বাথরুমে যাইতে হুকুম, গোসল করতে হুকুম, একশোটা হুকুম যদি মা করে বাপ দুটো করে, ঠিক না? আচ্ছা বাচ্চারা আমরা জীবনে ছোট থাকতে হুকুম অমান্য করছি বেশি কার? বাপ তিনটে বললে তিনটেই মোটামুটি করেছি, আর মা একশোটা বললে পাঁচটা করছি, ঠিক না? এখন একটা ছেলে চিন্তা করলো, আমার মা তো রাগি, আমিও তো মার ভালো ছেলে না, মার কাছে চাইলে তো মা রাগ করবে, খালা তো দয়াল, দয়াল খালা জীবনে কোনোদিন রাগ করে না, খালা কারো রাগ করে? যা চাই তাই দেয়, খালার কাছে চাইলে দিয়ে দেয়, আমি এখন থেকে মার কাছে যা আছে মার কাছে যাব না, খালার কাছে যাব, খালা মার কাছ থেকে আনে। এইরকম কোন ছেলে যদি কোনো মায়ের থাকে, মা খুশি হয় না বিরক্ত হয়? ওই ছেলেটা মাকে সম্মান করছে না অপমান করছে? ও প্রমাণ করছে যে ওর মা ভালো মানা, ভালো মায়ের মাতৃত্বের দাবি হলো দুটো, একটা হলো সন্তান তার ব্যথা বেদনা প্রথম কার সাথে শেয়ার করবে, আর দ্বিতীয় হলো যে সন্তান কষ্টে আছে মা বুঝলে কোনো রাগ মায়ের থাকে না, থাকে নাকি? এখন কোনো বান্দা যদি মনে করে আমি তো আমার মাবুদের কথাবার্তা শুনি না, মাবুদ তো রাগি, রেগেই তো আমার বিপদ দিয়েছে, এখন মাবুদের কাছে চাইলে তো দেব না, তবে আমার হুজুর মৌলানা অমুক তমুক খুব বুজুর্গ মহব্বত করে, আমি এখন থেকে আল্লাহর কাছে যা চাওয়ার আমার হুজুরের কাছে যেয়ে চাইবো, হুজুর আল্লাহর কাছ থেকে চেয়ে দেবে, ওই ব্যক্তি কি আল্লাহকে অপমান করছে না সম্মানিত করছে? ওই ব্যক্তি প্রমাণ করছে, দাবি করছে যে তার মাবুদ ভালো মাবুদ না, মাবুদের মাবুদিয়াতের দাবি হলো যে বান্দা তার সকল ব্যথা বেদনা চাওয়া পাওয়া সবার আগে কার সাথে শেয়ার করবে? আর আল্লাহর রুবুবিয়াতের দাবি হলো বান্দা যখন অসহায় হয়ে আল্লাহকে ডাকবে, বান্দা যত গুনাহগার হোক কাফের মুশরিক হোক আল্লাহ তার দোয়া শুনবেই শুনবে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন কাফেরদের দোয়াও আল্লাহ শোনে যখন সে অসহায় হয়ে ডাকে, অনেক বলেছে, যেটা বলছিলাম ভাইরা। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ লাগে, শিকার জন্য মধ্যস্থ লাগে, জিকির শিখবেন, এলেম শিখবেন, মসলা শিখবেন, অন্তরের তাকওয়া বৃদ্ধির জন্য মধ্যস্থ লাগে, একজন নেককারের কাজ বসলে অন্তরের আল্লাহমুখিতা বাড়ে, কিন্তু আল্লাহর কাছে চাইতে দোয়া কবুল হইতে আল্লাহর রহমত পাইতে আল্লাহর সাথে বান্দার কোনো মধ্যস্থ মিডিয়া ওসিলা ওসিতা লাগবে,
এই চিন্তা করা আর মার কাছে দুধ চাইতে বাচ্চার আবার খালার কাছে যাইতে হবে এই চিন্তা করা একই রকম বাজে চিন্তা। কথা বুঝতে পারেননি? কেউ যদি মনে করে আল্লাহর কাছে আমি চাইলে দেবে না, অন্য কেউ চেয়ে দিলে দেবে, সে ইমান থাকে না, মুশরিক হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য চাওয়া পাওয়া একমাত্র কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন।